আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামী লীগ, সংসদে প্রধানমন্ত্রী, দারিদ্র মুক্ত দেশ গড়ার অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা, সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন আরো 7 দিন, বাকি রেড জোনে নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত 2 সিটি। সীমিত পরিসরে হজ আয়োজন করবে সৌদি আরব, বাইরের দেশ থেকে কেউ অংশ নিতে পারবেন না। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24online। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বঞ্চিত মানুষের সেবা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 71তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের অঙ্গীকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করা। আর করোনা সংক্রমণ এড়াতে এবার সীমিত আকারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। অধিবেশনের শুরুতেই টেবিলে প্রশ্ন উত্থাপন করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, এ সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথা বলতে বিশেষ সময় নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্যদের প্রতি। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী যারা জীবন দিয়েছে, আমি তাদের কথা স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সংক্ষিপ্ত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। মুজিব বর্ষ উদযাপনের সকল কর্মসূচি যেমন আমরা স্থগিত করেছি, আবার আমাদের আওয়ামী লীগের আজকে এটা বিশেষভাবে আমাদের উদযাপন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আমরা তা করতে পারলাম না। শেখ হাসিনা বলেন, দেশের অন্যতম প্রাচীন দলটির যত অর্জন সব জনগণের ত্যাগ তিতিক্ষায়, আর তাই সবই নিয়োজিত আছে জনমানুষেরই কল্যাণে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবতার সেবা করে গেছে, এদেশের জনগণের সেবা করে গেছে। আওয়ামী লীগের এই যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সে অর্জনটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে, এমন অঙ্গীকারের কথাও জানান আওয়ামী লীগ সভাপতি। তার অস্তিত্ব আমাদের বাঙালির রন্ধ্রে রন্ধ্রে আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এটাই প্রতিজ্ঞা যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন পূরণ করব। সংসদ নেতার বক্তৃতার পর আইন প্রণয়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের বিল উত্থাপন হয়, পরে শুরু হয় বাজেটের উপর আলোচনা বা যুক্তি তর্ক গ্রহণ বা আদেশ বা রায় প্রদান। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সংগ্রাম ঐতিহ্যের 71 বছর, সাত দশক ধরে নানা সংকটে মানুষের পাশে থেকেছে আওয়ামী লীগ, জনগণের আস্থা অর্জন করছে, এসব কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে প্রধানমন্ত্রী ও দলের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। আজহারুল ইসলামের প্রতিবেদন। সীমিত পরিসরে প্রতিষ্ঠার 71 বছর উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।
পরে সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, মুজিব আদর্শের প্রতিটি সৈনিক দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করাই প্রধান অঙ্গীকার। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নই আজ বাস্তবায়িত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশে পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। দেশের প্রাচীনতম এই দলটি আজ মানুষের আস্থার ঠিকানা, প্রত্যাশার বাতিঘরে রূপ নিয়েছে, অর্জন করেছে ভালোবাসা শেখ হাসিনার নেতৃত্বে বারবার। অপরদিকে সকাল 10:30 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত। শেখ হাসিনা এই বাংলাদেশকে, বাংলাদেশ থেকে জঙ্গিবাদকে উপরে ফেলেছেন, এই দারিদ্রতাকে উপরে ফেলেছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে আজকে উন্নয়ন, অগ্রগতি ও শান্তির ধারাকে অক্ষুণ্ণ রেখেছেন। অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ পা রাখল 72 বছরে। রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু এভিনিউ পুরোটাই বাংলা ও বাঙালির ইতিহাস। 1949 সালে প্রতিষ্ঠার পর 66 দফার পথ ধরে 69-এর গণ অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর অত্যাচার নির্যাতনে ভীষণ সংকট, ভোট ভাতের সংগ্রাম শেষে নানা অর্জন এই আওয়ামী লীগের হাত ধরেই। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। পাকিস্তান সৃষ্টির পরপরই বাঙালিদের স্বপ্ন ভঙ্গ, শোষণ বঞ্চনার বিরুদ্ধে দাঁড়াতে 1949 সালের 23 জুন রোজ গার্ডেনে জন্ম পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং কারাগারে থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। 1952 সালে শেখ মুজিবুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। পরের বছর সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। 66 সাল পর্যন্ত 13 বছর সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু। আত্মপ্রকাশের 6 বছরের মাথায় মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। 1957 সালে পররাষ্ট্র নীতি নিয়ে বিরোধে মাওলানা ভাসানী দল থেকে বেরিয়ে কাকমারি সম্মেলনে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। 66-র সম্মেলনে বঙ্গবন্ধু সভাপতি ও তাজউদ্দিন আহমেদ হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস। 66-র বঙ্গবন্ধুর দেয়া 6 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নয় মাসের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সবই আওয়ামী লীগের হাত ধরে। স্বাধীন বাংলাদেশ, যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলছেন জাতির পিতা, শুরু হল ষড়যন্ত্র। 75-এর কাল রাতে সপরিবারে হত্যা করা হলো জাতির পিতাকে, সামরিক স্বৈরাচারের বুটের নিচে পিষ্ঠ গণতন্ত্র। আওয়ামী লীগের আদর্শিক বিচ্ছুতি থেকে নিজেদেরকে নিরস্ত রাখা দরকার, এই জন্যই শক্তপোক্ত। শক্ত ভিত্তিটা বলছি আদর্শের ভিত্তি, যে পথটি দেখিয়েছেন বঙ্গবন্ধু। কঠিন সময়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন জোহরা তাজউদ্দিন।
1981 সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশে ফিরলেন, সরতে শুরু করল রাজনীতির আকাশের জমাট বাঁধা কালো মেঘ। স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে, বারবারই ঘুরে দাঁড়িয়েছে দলটি। শত ষড়যন্ত্র নির্যাতনেও আওয়ামী লীগকে ধ্বস করা যায়নি। 1981 সাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আব্দুর রাজ্জাক, সৈয়দা সাজেদা চৌধুরী, জিল্লুর রহমান, আব্দুল জলিল, সৈয়দ আশরাফুল ইসলাম, আর টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন ওবায়দুল কাদের। রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের পথ পাড়ি দিতে বারবার সংকটে পড়লেও সংগ্রামে ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগের সব অর্জনিত বাংলাদেশকে ঘিরে, জনগণকে ঘিরে। শত সংগ্রামের দল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে টানা তিন মেয়াদে রাষ্ট্র ক্ষমতায়। শেখ হাসিনা যা দিয়েছেন তা অতুলনীয়। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে নানান দিক থেকে, নানান প্রবৃদ্ধি হয়েছে, উন্নয়নের মহাসড়ক ধরে উন্নত দেশের পথে যাত্রা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। এবারে করোনা পরিস্থিতির প্রসঙ্গ। রাজধানীর প্রথম রেড জোন পূর্ব রাজাবাজারের পরীক্ষামূলক লকডাউন আরও 7 দিন বাড়িয়ে 21 দিন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় মেয়াদ বাড়ানোর কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটির রেড জোনগুলোর লকডাউনের বিষয়ে পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছেন মেয়র শেখ ফজলুল তাপস। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্ট। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা উত্তর সিটির পূর্ব রাজাবাজার এলাকা 14 দিনের জন্য লকডাউন করা হয় গত 9 জুন থেকে। কাঙ্ক্ষিত ফলাফল আর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সংক্রামণ ছড়িয়ে পড়া রোধে সংক্রামিত বর্জ্য ও সাধারণ বর্জ্য আলাদা রাখার অনুরোধ জানিয়েছেন মেয়র আতিক। আগামী মাসের 7 তারিখ থেকে যদি কোনো বাড়িতে আমরা দেখি যে একসাথে বর্জ্যের সাথে এই মাস্ক ফেলে রেখেছে, সেই বাড়ির থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোনো ময়লা কালেক্ট করবে না। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও লকডাউনের পূর্ণ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস। এলাকা ভিত্তিক সিদ্ধান্তটা পাবো, সেখান থেকে আমরা যেটা বলেছি যে আমাদের হয়তো 48 থেকে 72 ঘন্টা, তবে এখন আমাদের যে প্রস্তুতি আছে আমি আশা করছি তার আগেই আমরা সম্পন্ন করতে পারব। তবে সাধারণ মানুষ বলছেন একসাথে সব জায়গায় লকডাউন করতে হবে, অন্যথায় কার্যকর ফল মিলবে না। এখন যদি এই মডেলটা ব্যবহার করে পুরো রাজধানীটা লকডাউন করা হয় বা কার্ফিউ দেওয়া হয় তাহলে এটা কিন্তু একটা সীমিত আকারে থাকবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার পবিত্র হজ প্রসঙ্গ। স্থানীয়দের অংশগ্রহণে এবার সীমিত পরিসরে হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বাইরের দেশ থেকে কেউ অংশ নিতে পারবেন না। সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। করোনা মহামারীর কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে তারা বলছে এই মুহূর্তে বেশি মানুষের সমাগম চায় না সৌদি আরব। শুধু দেশটিতে বসবাসকারীরা শর্ত ও নিয়মাবলী মেনে হজ পালনের সুযোগ পাবেন। এদিকে বাংলাদেশ থেকে নিবন্ধিতরা আগামী বছর অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ পাবেন বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাব। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গ। 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ যখন চরম সংকটে, দলটির ভবিষ্যৎ যখন অনিশ্চিত, ঠিক তখনই দলের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্বৈরাচারের হুমকি ধামকিকে পরোয়া করেননি। 1981 সাল থেকে দলকে নেতৃত্ব দিয়ে ভোট ভাতের আন্দোলনে গণতন্ত্র ফিরিয়েছেন। আওয়ামী লীগকে ধ্বংস করতে শেখ হাসিনাকেও বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। সব বাধা ভেঙে বাংলাদেশকে সব সূচকেই উপরের দিকে টেনে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1975-এর 15ই আগস্ট, ভীষণ কালো মেঘ, জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলো। সাত
সামরিক স্বৈরাচারের বুটে পিষ্ট গণতন্ত্র। আওয়ামী লীগকে ভাঙার নানা ষড়যন্ত্র, এরকম কঠিন এক সময়ে 1981 সালে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা, ফিরে আসেন দেশে। পূর্বিনপুর খাওয়া রাজনীতিবিদরা যেমন তার পাশে ছিল, তরুণ প্রজন্ম যারা ইতিহাস বিকৃতির শিকার হয়েছেন সেই অংশ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছিলেন। অনেকে আপোষ করেছেন সুবিধাবাদের কারণে সুবিধা ভোগ করার জন্য। একদিকে গণতন্ত্র ফেরানোর লড়াই, অন্যদিকে অগোছালো দল, কখনো নরম কখনো গরম হয়ে দলটাকে গুছিয়েছেন। উনি কোনো স্বৈর শক্তি অথবা স্বৈরতান্ত্রিক শক্তি, সামরিক শক্তি অথবা কোনো অবৈধ শক্তির উপর ভর করে কিন্তু রাজনীতি করেননি। উনি রাজনীতি করেছেন বাংলাদেশের মানুষের উপর বিশ্বাস করে, আস্থা থেকে। এবেলায় দক্ষিণ তো ওবেলায় উত্তর, দল গোছাতে ছুটে বেরিয়েছেন দেশের নানা প্রান্তে। তৃণমূলের ভিত গড়ে সেই শক্তি নিয়েই পা রেখেছেন রাজনীতির মাঠে, বাবার মতোই ভালোবেসেছেন দলের তৃণমূলকে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর সাফল্যে বাংলাদেশ পদ্মা সেতু, মেট্রো রেল, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, এমন এমনিভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দৃঢ়ভাবে এবং এগিয়ে চলেছে। আওয়ামী লীগকে ধ্বংস করতে শেখ হাসিনাকে 21 বার হত্যার চেষ্টা করা হয়েছে, কখনো ট্রেনে গুলি করা হয়েছে, কখনো বোমা পুঁতে হত্যার চেষ্টা হয়েছে। আর 21 আগস্ট গ্রেনেড দিয়েই মারার চেষ্টা হয়েছে। এটা সত্য, একজন মানুষ কিন্তু একবার দুবার ভয় পেলেই কিন্তু তিনি তার পথ থেকে সরে দাঁড়ায়, থেমে যায়, থমকে দাঁড়ায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনা এতবার যার উপরে হামলা করা হয়েছে, এদেশের মানুষ যেহেতু তার পাশে ছিল, যেহেতু তাকে সহযোগিতা করেছে, সমর্থন দিয়েছে, দোয়া করেছে, সে কারণেই তিনি এখনও বেঁচে আছেন। 4 দশকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন সরকারে, উন্নয়নের পথে যখন এগিয়ে চলা তখন করোনার বিরুদ্ধে যুদ্ধ, মানুষ বাঁচানোর লড়াই, কারণ জনগণই যে আওয়ামী লীগের বড় শক্তি। জীবন চলতে থাকবে, কারণ স্তম্ভিত থাকতে পারে না, কিন্তু তারপরেও একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে আমি আহ্বান জানাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আওয়ামী লীগের জন্ম, চলার পথ কখনোই মসৃণ ছিল না। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে নেতাকর্মীদের থাকতে হয়েছে পাষাণ কাড়ার ভেতরে। সংকট সংগ্রাম শেষে শ্রেষ্ঠতম অর্জন লাল সবুজের বাংলাদেশ। 75-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে আসে চরম আঘাত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে, এখনও লড়তে হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। দীপু সিকদারের রিপোর্ট। মুক্তির আকাঙ্ক্ষায় রোজ গার্ডেনে আওয়ামী লীগের জন্ম, ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট নির্বাচন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান টেনে নিয়ে গেছে মুক্তির মঞ্চে। আর এই সময়টিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নেমে আসে নির্যাতন, নিপীড়ন। নেতাকর্মীদের প্রিয় মুজিব ভাইকেও বেশিরভাগ সময় পাষাণ কারার ভেতর রেখেছে পাকিস্তানিরা। আমার দেশের এক গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে তার বুকের উপরে হচ্ছে গুলি। মুক্তির মহানায়কের তর্জনীর ইশারায় বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। আসে মুক্তি, মানচিত্রে নতুন দেশে লাল সবুজের পতাকা। জাতির জনক বঙ্গবন্ধুর কাছে থেকে জেনেছি তার মুখ থেকে, তিনি বলেছিলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পরে উপলব্ধি করেছি যে পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে। সেই লক্ষ্য সামনে নিয়ে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে আওয়ামী লীগকে সংগঠিত করেছি। আওয়ামী লীগ কিন্তু তার দুর্বার গতিতে এগিয়েছে। বঙ্গবন্ধু তার জীবনের সবচেয়ে বড় সময়গুলো, যৌবনের বড় সময়গুলো কিন্তু কারাগারে কাটিয়েছে, মানুষের জন্য তিনি লড়াই করেছেন। 75-এ আসে চরম আঘাত, রক্তাক্ত হয় বাংলাদেশ, আওয়ামী লীগকে ধ্বংসের ষড়যন্ত্র, সামরিক স্বৈরাচারের জাতাকলে পিষ্ট দেশ, আবারও উল্টো পথে যাত্রা, আবার চুরি করে, আবার জেলে যায়। আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, একদিকে সংগঠন গোছানোর কাজ, আরেকদিকে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ। বারবার আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা হয়েছে, শেখ হাসিনা সংগঠনকে দারুণভাবে গেঁথেছেন বলেই সেই ষড়যন্ত্র কখনোই সফল হয়নি।
বঙ্গবন্ধু কন্যার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম। সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠার সাথে, সততার সাথে, দক্ষতার সাথে আওয়ামী লীগের পরিচালনা করে আজকে তিনি পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আওয়ামী লীগ সংগ্রামের জন্য তৈরি হচ্ছে, আওয়ামী লীগ মানুষের জীবনের জন্য তৈরি হয়েছে, আওয়ামী লীগ বাঙালিকে পথ দেখিয়েছে। সামরিক সৈন্যদের দিয়ে হত্যা চেষ্টা হয়েছে। একাত্তর বছর পর করোনা সংকটে বাংলাদেশ, সংকটে জনতার সাথেই আছে আওয়ামী লীগ। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা ভোলা ও ময়মনসিংহের ভালুকায় 10 জনের মৃত্যু হয়েছে। এদিকে অধিক সংক্রমণের কারণে দেশে আরও 5 জেলার বিভিন্ন এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হচ্ছে ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। প্রজ্ঞাপনে বলা হয় 23 জুন থেকে বিভিন্ন মেয়াদে এসব এলাকার সাধারণ ছুটির আওতায় থাকবে। এদিকে করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় 6 জন, ময়মনসিংহের ভালুকায় মসজিদের ইমাম সহ 3 জন ও ভোলার লালমোহনে 1 জনের মৃত্যু হয়েছে। সিলেটে 2 চিকিৎসক সহ নতুন করে 41 জন করোনা আক্রান্ত হয়েছেন। রংপুরে 3 পুলিশ সদস্য সহ 10 জন করোনা পজিটিভ, গাজীপুরে আরও 73 জন আক্রান্ত হয়েছেন। গোপালগঞ্জে পৌর মেয়র ও ছাত্রলীগ নেতা সহ নতুন করে আক্রান্ত হয়েছেন 21 জন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। করোনা সংক্রমণ রোধে ভোলায় সচেতনতা সৃষ্টি মানবতার সেবায় কাজ করছে বেশ কয়েকটি সংগঠন। সরকারি সংস্থার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করা, জীবাণুনাশক স্প্রে ছিটানো, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও খাদ্য সহায়তাও করছেন তারা। সংগঠনগুলো হল রেড ক্রিসেন্ট, স্কাউট চিলেকোঠা, হেলথ অ্যান্ড কেয়ার, হৃদয়ে ভোলা, স্বেচ্ছাসেবী, এসব সংগঠনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচুবিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আর এর সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামী লীগ, সংসদের প্রধানমন্ত্রী, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা, সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন আরও 7 দিন, বাকি রেড জোনে নির্দেশনা বাস্তবায়নের প্রস্তুত 2 সিটি। সীমিত পরিসরে হজ আয়োজন করবে সৌদি আরব, দেশের বাইরের দেশ থেকে কেউ অংশ নিতে পারবেন না। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2000 নম্বরে ভিজিট করুন 21.com/ডট কম। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21.com/online। 6টায় আমাদের চট্টগ্রামের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।